হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো তোমাদের কিছু কোশ্চেন যেগুলো তোমরা কমেন্ট সেকশনে করেছো, সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে। আর এটি হলো কমেন্ট সেকশনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব কমেন্ট সেকশনে যে যারা যারা দেখুনি তারা আই বাটনে ক্লিক করে কমেন্ট সেকশনের প্রথম পর্বটি দেখে নিতে পারো। ও আর ভিডিও শেষে বলে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেস্ট পেপার কোন সময় সলভ করব। তো ও ভিডিওটি পুরো ওয়াচ করো বিস্তারিত জানতে হলে। আর তোমরা যদি কেউ ও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এই ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে এই রিমা দাস কোশ্চেন করেছে, দেয়ার আর অনলি 5 প্রবলেম ইন ইউর ভিডিও। অ্যাজ আই নো ইন দ্য কোশ্চেন দেয়ার উইল বি 12 শর্ট কোশ্চেন্স অ্যান্ড উই উইল হ্যাভ টু চুজ 10 অ্যামং দিন, সো ইউ ক্যান প্লিজ সাজেস্ট। আমি এটা সবার প্রথমে বলে দিই, এই কমেন্টে এসছে ওই ভিডিওর ওপর একটি ভিডিও করেছিলাম আমি, এই 2 নম্বরের কোশ্চেনে, যেটা 5টা কোশ্চেন করেছিলাম। আমাকে বলা হয়েছে যে এ মাধ্যমিক পরীক্ষায় 2 নম্বরের টোটাল 12টি কোশ্চেন আসবে, তার মধ্যে যে কোনো 10টি তোমাদের করতে হবে। হ্যাঁ আমি জানি এই ঘটনাটা যে 12টা কোশ্চেন আসবে এ আর 10টা কোশ্চেন করতে হবে, কিন্তু 5টা কোশ্চেন করার কারণই হলো ও যে একটা ভিডিও 5টা কোশ্চেন করেছি, পুরো ডিটেলসে বুঝিয়েছি, মোটামুটি এই 10 থেকে 12 মিনিট আই থিঙ্ক হয়ে গেছিলো। ও এবং তারপরে আর করা হয়নি মেবি কোনো কারণের জন্য। তো আমি নেক্সট ভিডিওতে একেবারে, তোমরা যদি চাও যে একেবারে 12টা কোশ্চেনই সলভ করে দেবো, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে আমরা বড় ভিডিও চাই, লেন্দি ভিডিও চাই, যে পুরো একসাথে একটা ভিডিওর মধ্যে পুরো কভার আপ করে দাও, তা আমি অবশ্যই একটা ভিডিওর মধ্যে কভার আপ করার চেষ্টা করব। এরপরে কোশ্চেন করেছে চন্দন ঘোষ, 2 মার্কসের বেশি করে সাজেশন দিন। এই 2 মার্কসের ওপর আমি রীতিমতো ভিডিও করে ফেলেছি, তোমরা ভিডিওটি ওয়াচ করো, আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো। ও আর তোমরা যে 2 নম্বরের কথা বলছো, আমি রীতিমতো ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের, 2 নম্বরের যে অঙ্ক দরকার এবিটিতে থাকুক, টেস্ট পেপারে থাকুক না থাকুক আমার দরকার নেই, তুমি যেখান থেকে কালেক্ট করে আর সঠিক কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। আমি রীতিমতো সেই কোশ্চেন যদি খুব ইম্পর্টেন্ট হয় এবং নতুনত্ব তার মধ্যে থাকে অবশ্যই সেই অঙ্কটি করে দেবো। ও আর তোমাদের বলে রাখি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, আর আমি এই আজকেই বলে দেবো এই ভিডিও শেষে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কী আর কখন এবিটি টেস্ট পেপার বা পর্ষদের টেস্ট পেপার কোনটি আমি করাবো ও এবং কোন সময় করাবো আজকেই তোমাদের ক্লিয়ার করে দেবো। তা ভিডিওটি পুরো ওয়াচ করো, তোমরা পুরো ইনফরমেশান এখানে পেয়ে যাবে। বন্ধুরা এরপরে কোশ্চেন করেছে প্রিন্সেস আরিক, এক্সিলেন্ট স্যার, একদিন পিউরিফাই ভার্সেস লাইভ গুরু হবে ইনশাআল্লাহ। আমি তোমাদের সবার প্রথমে বলে রাখি, পিউরিফাই হচ্ছে ইউটিউবের সবথেকে বড়ো চ্যালেঞ্জ, যেটি আই থিঙ্ক এখন সবথেকে টপে আছে হচ্ছে টি সিরিজ এবং তারপরে রয়েছে হচ্ছে পিউরিফাই। আর পিউরিফাইয়ের সঙ্গে আমার কম্পেয়ার করছো, পিউরিফাই হচ্ছে অনেক সাকসেসফুল, কোনোদিন পিউরিফাইয়ের কাছাকাছি যেতে পারবো কি না আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি তোমরা যে কমেন্ট করছো, তোমাদের যে ফিডব্যাক, তোমরা যে শিখতে পারছো আর আমি কিছু তোমাদের দিতে পারছি, সেটা আমার কাছ থেকে সবচেয়ে বড় ব্যাপার। কেন আমার লাইফে এটা একটা চ্যালেঞ্জিং ছিল এক সময়, আমি কীভাবে স্ট্রাগল করে পড়াশোনা করেছি, একদিন একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো, তোমরা শুনে হয়তো ইন্সপিরেশান হিসাবে নিতে পারো বা খুশি হতে পারো, বা আমার লাইফস্টাইল অনেকেই জানতে চেয়েছো, আমার বাড়ির কথাই খুব বিস্তারিত আলোচনা করবো। তো আমার কাছে সবথেকে বড় বিষয় হচ্ছে আমি আমার শিক্ষাটা কাউকে দিতে পারছি, যেটা আমার মনে হয় সবথেকে বড় কাজ এবং আমার সত্যি কথা মন থেকে খুব ভালো লাগে। বন্ধুরা এরপরে কোশ্চেন করেছে ঝুমুর ভৌমিক, স্যার 6 নম্বরের প্রয়োগটা পারছি না, প্লিজ ওটা সলভ করে দিন প্লিজ। তো 6 নম্বরের যে প্রয়োগ আমি সাজেশনে দিয়ে দিয়েছি, সমস্ত প্রয়োগ আমি সলভ করে দিয়েছি, ডিসক্রিপশানে যাও, ওখানে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, লেখা আছে প্রয়োগ ও সাজেশান উপপাদ্য, ও সমস্ত ভিডিও ওখানে পেয়ে যাবে, সাজেশান পেয়ে যাবে, ওর সলভ পেয়ে যাবে, এ পুরো বিস্তারিত আলোচনা করছি। তোমাদের বই খোলার কোনো দরকার নেই, কোন পেজে আছে দরকার নেই, একই কোশ্চেন করার সমস্ত কিছু তোমরা ওখানেই পেয়ে যাবে, শুধুমাত্র ও ডিসক্রিপশান চেক করো, ডিসক্রিপশান চেক করে ওখানে প্রত্যেকটা প্লেলিস্টের তোমাদের ইম্পর্টেন্ট প্লেলিস্টের না দেওয়া রয়েছে। বন্ধুরা এরপরে এ বিনোদ ভাই কোশ্চেন লিখেছেন, আমাকে HS এ সাজেশন দরকার স্যার,
মানে আমার ওনার এইচএস সাজেশন দরকার, অবশ্যই তুমি হয়তো এইচএস এর স্টুডেন্ট, এ তো আমি কিছু সাজেশন দিয়েছি, ই আর আমি তোমরা কোন টপিকের উপর তোমার অসুবিধা, সেই টপিকগুলো বা কোন আলটিমেটিক কোশ্চেনটা তোমরা সলভ করতে পারছো না সেটা হোয়াটসঅ্যাপে সেন্ড করো, আমি তো বলেছি আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ও তোমরা ওখানে সেন্ড করো, ও আমি রীতিমতো সেটি করে দেওয়ার ট্রাই করবো। ও তো আমি করে দেবো কি না বলতে পারছি না, কেন খুবই শর্ট ডিস্টেন্স, অন্য টাইম হলে আমি অনেক পরে শুরু করেছি, আমি আগে সেরকমভাবে টাইম দিতে পারছি না, তোমাদের আগেই বলেছি কারণটা। ও তো তোমরা কোশ্চেন করো, আমি যতটা সম্ভব যদি ভাবি যে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি কেন এখন এইচএস এর কোন পার্ট নিয়ে আলোচনা করবো বলো, বিস্তারিত পার্ট আছে, আমি সাজেশান দিতে পারি, যদি বলো শুধু সাজেশান দিন, কোন বিষয়ের উপর সাজেশান দেবো, তোমাদের এখানে সেট রয়েছে, ম্যাপিং রয়েছে, এ তারপরে অবকলন রয়েছে, এ সমকলন রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশান রয়েছে, তোমার সম্ভাবনা রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, আরও বিভিন্ন ধরনের টপিক রয়েছে, তো কোন টপিকের ওপর, টুয়েলভে অনেক টপিক রয়েছে, কোন টপিকের ওপর করবো, তারপরে আরও রয়েছে এ ম্যাট্রিক্স রয়েছে, ডিটারমিনেন্ট রয়েছে, বলো যে এই টপিকের ওপর আমাকে সাজেশান দিন, অবশ্যই আমি সেই টপিকের ওপর যেগুলো আসার মতো সেগুলো করে দেবো। আর আমি সবাইকে বলি যে টুয়েলভে যারা পড়ছো অবশ্যই এই এক্সাম্পলে যে কোশ্চেনগুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এক্সাম্পল থেকে অনেক নম্বরের কোশ্চেন থেকে পড়ে যায়, তো ও এটাই বলবো তোমরা ভালো করে আগে এক্সাম্পলেরগুলো কোশ্চেনগুলো সলভ করো, ও এক্সাম্পলে মানে বইয়ের আমাদের যে সৌরেন্দ্রনাথ দে বইটি রয়েছে ওই বইয়ের এর এক্সাম্পলে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সবার প্রথমে সলভ করো, এখান থেকে প্রায় 40% তোমরা কি 50% কমন পেয়ে যাবে, তারপরে কোনো অঙ্ক প্রবলেম হচ্ছে বুঝতে তুমি আমাকে বলো, ও সেগুলো আমি দিয়ে দেবো, ও তোমাদের হাতে এখন খুব কম সময়, তোমরা বলো যে এই কোশ্চেন অসুবিধা আছে, এ সেই কোশ্চেনটা আমি করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি বলো যে শুধুমাত্র সাজেশান দিন, কোন টপিকের ওপর সাজেশান দেবো সেটাও আমাকে মেনশন করো কমেন্ট সেকশনে। বন্ধুরা এরপরে কোশ্চেন করেছে সুধীর ঘোষ, দাদা তোমার ফোন নাম্বারটা দিলে খুব উপকৃত হতো, প্রয়োগের জ্যামিতি সাজেশনটা অনুগ্রহ করে আলোচনা করে দাও। আচ্ছা, প্রয়োগের জ্যামিতি সাজেশন বলেছে, প্রয়োগের জ্যামিতি সাজেশন আমি বলে দিই, প্রয়োগের জ্যামিতি সাজেশন নিয়ে আলোচনা করেছি, আরও রীতিমতো কয়েকটা প্রয়োগ আমি তোমাদের করিয়ে দেবো এই উইকের মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ফোন নাম্বার যদি বলো যে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এই ভিডিও শেষে, তোমাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা শুধুমাত্র টেক্সট করবে এই ম্যাথামেটিক্স সলিউশনের উপর, কেউ হিস্ট্রি জিওগ্রাফি, অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছে হিস্ট্রি হিস্ট্রি সাজেশান দিন বা জিওগ্রাফি সাজেশান দিন, আমি বলে দিই হিস্ট্রি জিওগ্রাফি আমি সায়েন্স ভালোবাসি, আমি সায়েন্স পারি, হিস্ট্রি আমি পারি না, আমি জানি না, আমার অত বিষয়ে আইডিয়া নেই, তাই হিস্ট্রি আমি যতটা জানি তার থেকে বেশি তোমরা জানো, তোমরা আমি যদি বলি যে তোমাদের সাজেশান দিতে তোমরা সাজেশান দিতে পারবে, কিন্তু আমি পারবো না, কেন ওটা আমার আয়ত্ত নেই, তো যদি হিস্ট্রি জিওগ্রাফি কোনোদিনও তুমি এই চ্যালেঞ্জ থেকে পেতে পারবে না, আর যদি পারো তো অন্য কোনো টিচার দিয়ে আমি যদি করাইতো করতে পারবো, কিন্তু আমার দ্বারা হিস্ট্রি বা জিওগ্রাফি সাজেশান দেওয়া সম্ভব না, তো সুতরাং এই ধরনের কোশ্চেন করেন না, করো না, যে যদি বলো ফিজিক্স আসতে পারে, লাইফ সায়েন্স আসতে পারে, এ মানে এই তিনটে বিষয় আসতে পারে, এ আরও কিছু কম্পিউটার নলেজ দিতে পারি, কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি নলেজ আমি দিতে পারবো না। বন্ধুরা এরপরে কোশ্চেন করেছে নিখিল পাল, এই উপপাদ্যগুলি সলভ করে দিন, এই উপপাদ্যগুলি রীতিমতো আমি আগে সলভ করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে উপপাদ্য প্লে লিস্টে ক্লিক করো, ওখান থেকে দেখবে পরপর পরপর সব উপপাদ্য সাজেশান সমেত এ সলভ করে দেওয়া আছে, তোমরা বিস্তারিত ওখানে করলে কোনো বইয়ের প্রয়োজন নেই, শুধু মাত্র তোমরা ওখানে যাও গিয়ে ওগুলোকে দেখো, নোট করে নাও, তোমাদের আশা করি সমস্ত ও মানে নাম্বার ওখান থেকে ক্যারি হয়ে যাবে, যে উপপাদ্য থেকে যে সমস্ত ও কোশ্চেন আসবে সেই সমস্ত নো কোশ্চেন তোমরা মাধ্যমিক পরীক্ষায় যথারীতি সলভ করে দিতে পারবে ওই ভিডিওগুলো দেখে নিলে। বুঝলে এরপরে কোশ্চেন করেছে এমডি সাইন এস কে, এ স্যার পড়তে মন লাগে না, তো পড়তে ভালো লাগে না তার জন্য আমি কী করতে পারি, পড়তে তোমাদেরই তোমরা নাম্বার পাবে, তোমাদের যতটা নাম্বার পাওয়ার কী দেওয়া আছে, কেউ 25-এ সন্তুষ্ট, কেউ 100-তে সন্তুষ্ট, কেউ 99-এ সন্তুষ্ট না, 100 পেতে হবে, তারা দাদা অসন্তুষ্ট থাকে তার জন্য তারা পড়াশোনা করে, এ তার অটোমেটিক ভালো লাগে, তো তোমার যদি চিন্তা থাকে বা তোমার মা বাবার পরিশ্রম তোমরা বোঝো, ও আমার জন্য না নিজের জন্য পড়বে, এবার তুমি কেন পড়তে চাইছো না বা তোমার কেন মনে লাগছে না, যেটা ইন্টারেস্ট তাহলে সেটা করো, আমার এখানে কিছু বলার নেই, তুমি যেটা করতে চাও সেটা করো। এরপরে কোশ্চেন করেছে প্রদীপ মণ্ডল, প্রদীপ মণ্ডল কোশ্চেনে কমেন্ট সেকশনে লিখেছেন ট্রিকোনোমেট্রির এই সাজেশান, ট্রিকোনোমেট্রির সাজেশান আমি অবশ্যই দিয়ে দেবো, ট্রিকোনোমেট্রির সাজেশান আমি নেক্সট এই উইকেই দিয়ে দেবো, তুমি যখন কোশ্চেন করেছো, অনেকেই কোশ্চেন করেছে, আমি একই কোশ্চেন বারবার করে রিপিট করি না, আর অনেকেই মানে আমাকে ফিডব্যাক দিয়েছে খুব স্যার আরও ভিডিও করুন, আমি ওগুলো পিক আপ করিনি, অনেক কোশ্চেন বাদ দিয়ে কয়েকটা কোশ্চেন আমি যেটা র্যান্ডামলি চুজ করেছি তাও অত দেখিনি, র্যান্ডামলি কয়েকটা চুজ করেছি, কেন সময় পাইনি, আর যাদের কোশ্চেনগুলো পিক আপ করতে পারিনি তাদের সরি জানাচ্ছি,
বন্ধুরা এরপর অর্জুন ভাই কোশ্চেন করেছে, স্যার পশ্চিমবঙ্গ ও মধ্য শিক্ষক পর্ষদের টেস্ট পেপার থেকে এ মডেল সেটের কোশ্চেনগুলো সলভ করে এ দিলে উপকৃত হতো। হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন করেছে যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্কুল থেকে যে বইটি দেয় সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের বই, আরেকটা হচ্ছে এবিটিএ। তো এবিটিএ এ আমি বলেছি যে করাবো, তো এবিটিএ প্রত্যেকের কাছে নেই আমার মনে হয়, কেন ওটা তোমাদের এর 100 টাকা দাম যেটা দিয়ে তোমাদের পারচেস করতে হচ্ছে, কিন্তু পর্ষদের টেস্ট পেপার প্রত্যেককে স্কুল থেকে ফ্রি অফ কস্ট দেওয়া হয়। তো ও পর্ষদের টেস্ট পেপার সবার কাছে আসে আমার মনে হয়, তাই জন্য আমি বলবো যে তোমরা কমেন্ট করো, আমার মনে হয় পর্ষদেরটা করানোই বেটার হবে। তোমরা কমেন্ট করো কোনটা তোমাদের জন্য সুইটেবল হবে, সেটাই আমি করিয়ে দেবো, যে এবিটিএ না পর্ষদের টেস্ট পেপার, তোমরা যেটা কমেন্ট সেকশনে বলবে সেটাই আমি করিয়ে দেবো। এরপরে শুভজিৎ কোশ্চেন করেছে, যদি ওজাইব না থাকতো তাহলে ভালো হতো। ওজাইব তোমাদের মোটামুটি 4টে কোশ্চেন থাকে, 4টে মানে তোমাদের রাশিবিজ্ঞান থেকে 4টে কোশ্চেন থাকে, যার মধ্যে এ মানে 4টে অধ্যায় রয়েছে তোমাদের, 26.1, 26.2, 26.3, 26.4, ওর যেখানের মধ্যে থেকে এ তোমাদের এ 4টে কোশ্চেনের মধ্যে থেকে 2টো কোশ্চেন করতে হয়। তো আমার মনে হয় ওজাইবটাকে তোমরা বাদ দিতে পারো, কেন কোনোভাবে ওজাইব আসবে না পরীক্ষায়, কেন ওজাইব করতে গেলেও একটা সমস্যার ব্যাপার, গ্রাফ করতে হবে, এ তারপরে ছক করতে হবে, এ বহুত সময় নষ্ট হবে। তার থেকে যদি সংখ্যাগুরু মান আসে খুব সহজে হয়ে যাবে, সংখ্যাগুরু মান মধ্যমান খুব সহজে সলভ হয়ে যাবে, এ প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত পদ্ধতি বা ক্রম অভিযুক্তি পদ্ধতিতে যদি তোমাদের যৌগিক গড় বের করতে দেয় তাও খুব সহজে হয়ে যাবে। তাহলে তোমরা যদি একটা বাদ দাও ওজাইব, তাহলে তোমাদের খুব ভালো মতন 3টে করতে হবে। আমি রীতিমতো ও 2টো টপিকের উপর ভিডিও করে দিয়েছি, সংখ্যাগুরু মান শর্ট কোশ্চেন আসলে কীভাবে আর মধ্যমা আসলে কীভাবে, তোমাদের শর্ট কোশ্চেন আসলে কীভাবে সলভ করতে হবে, এছাড়া বড় কোশ্চেন আসলেও কীভাবে সলভ করতে হবে। তার এই 2টো টপিকের উপরে কোনো অসুবিধা থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ পে আমাকে টেক্সট করো ও বা ছবি তুলে পাঠাও। বন্ধুরা এরপরে এ উইলি ব্যানার্জি কোশ্চেন করছে, স্যার আমাদের শর্ট কোশ্চেনের এর একটু সাজেশান দেন তাহলে খুব উপকার হয়। তো এখানে আমি জানিয়ে রাখি যে শর্ট কোশ্চেনের সাজেশান আমি দেবো, সাজেশান 12টা কোশ্চেন দেবো, 12টা কোশ্চেন তোমরা সলভ করবে, তার মধ্যে থেকে একটা আসবে, তারপরে আমাকে কাল বন্ধ করবে। কিন্তু আমি বলে দিই শর্ট কোশ্চেনের কোনো মানে পার্টিকুলার সীমাবদ্ধতা হয় না যে এখান থেকে আসবে। তোমরা যদি টেক্সট বইয়ের প্রত্যেকটা অধ্যায় ভালো করে খুঁটিনাটি পড়ে থাকো, আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটা সাজেশান ওখানেই হয়ে গেছে। শর্ট কোশ্চেনের সাজেশান বলতে না, তোমরা 5টা পেজ আমার কথা শুনে 5খানা পেজ তোমরা শর্ট কোশ্চেনের এর অঙ্কের যে কোনো টেস্ট পেপার থেকে সলভ করো, আমি তো করিয়ে দেবো, আমার সাথে সাথে সলভ করো। তারপরে যখন 6নম্বর ওর পেজে, ম্যাথের 6নম্বর পেজে যখন যাবে, তখন দেখবে ওখানে 5টা শর্ট কো এমসিকিউ রয়েছে, 5টা সত্য মিথ্যে রয়েছে, আর আর তোমার হচ্ছে শূন্যস্থান রয়েছে 5টা, ওর মধ্যে থেকে সবই পেরিয়ে যাচ্ছ, আর 2নম্বরের জ্যামিতির ওপর কিছু আটকাতে পারে। কিন্তু তোমরা দেখবে একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, মানে একই টাইপের কোশ্চেন রিপিট হচ্ছে, অনেক সময় একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। তাহলে তোমরা 5টা যদি আমার সাথে সলভ করো, ও তাহলে তোমাদের আশা করি শর্ট কোশ্চেনের কোনো সাজেশনের কথা উল্লেখই করবে না, তোমরা বলবে যে কোনো ও জায়গার থেকে কোশ্চেন আসুক আমরা পারবো, কেন শর্ট কোশ্চেন কোথার থেকে আসবে কেউ বলতে পারে না। বন্ধুরা এরপরে কোশ্চেন করেছে জয় ভাই, দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর মি, থ্যাংকস ফর আপলোডিং দিস ভিডিও, কিপ অন ইউর জব। থ্যাংক ইউ সো মাচ তোমরা তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য। তো অনেকে এরকম অনেক থ্যাংকস জানিয়েছো এবং অনেক ভালো ভালো কথা লিখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। সবার কোশ্চেন আমি এখানে দেখাতে পারলাম না, কিন্তু তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা কমেন্ট করছো আমি প্রত্যেকটা দেখছি, এই যখনই আমি তোমাদের প্রত্যেকে যাদের যাদের এর কমেন্ট করছে, আর অনেকে অনেক ধরনের বিকৃতপূর্ণ কোশ্চেনও করছো, ও সেই কোশ্চেনগুলো আমি তুলছি না, আমি একটা ভিডিওতে তোমাদের সেই সব ভুল ভাল কমেন্ট যে কমেন্টগুলো আসছে মোটামুটি আমি এখানে যদি 100টা কমেন্টের মধ্যে ধরি, তার মধ্যে একটা ভুলভাল কমেন্ট আসছে, সেই একটা ভুলভাল কমেন্ট মিলে যখন 10টা ভুলভাল কমেন্ট হবে, তখন একটা ভিডিও সিরিজ দেবো যে এ ব্যাড কমেন্ট বলে, তো সেটাও তোমরা দেখে নেবে। তোমাদের করা সমস্ত কমেন্টই আমি পিক আপ করবো, ভালো হোক আর মন্দ হোক।
বন্ধুরা এছাড়া অনেকেই কমেন্ট করেছো, তোমাদের কয়েকটা কমেন্ট নিয়েছি এবং নেক্সট ভিডিওতে আরও পরবর্তী কমেন্ট করব। তোমাদের যা জানার ইচ্ছে আছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। ও আর যদি বলি হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা, আজকে ঠিক 6টার সময় আমি লাইভ আসবো, ফার্স্ট লাইভ আসবো তোমাদের সঙ্গে। এ 6টা থেকে 7টার মধ্যে ফার্স্ট লাইভ আসবো, ও লাইভে আমি বলে দেবো কখন কোন টেস্ট পেপার সলভ করবো এবং তার সাথে সাথে এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি পুরো বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওটিতে। টেক কেয়ার, বাই বাই।